ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের তৃতীয় দিন, আর ভাবলাম ঘুম থেকে উঠেই যে একটা রাবা খান ইন্সপায়ার্ড একটা মিনি ব্লগ করব। সো এখন আমি চলে যাচ্ছি মহাখালী রেবিসের ইঞ্জেকশন দিতে। সো রেবিসের ইঞ্জেকশন এই জন্য নিচ্ছি কারণ একটা স্ট্রে ডগ আমাকে আদর করে একটু আঁচড় দিছে। এনিওয়ে, সো মহাখালী যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে গেছি, বাট বাস ছিল না, তাই টেম্পোতে করে ফার্ম গেট আসছে। আর টেম্পো শর্টটা নিয়ে নেই, কাজ হচ্ছে মানুষজন এমনভাবে তাকাইছে না, মনে হয় কোনো পাত কাজ করছি। এনিওয়েজ, তো এখন ব্রিজে উঠে রাস্তা ক্রস করে রাস্তার ওপার থেকে আমার এখন রিক্সা নিতে হবে মহাখালীর জন্য। আমার কলেজ, উফ, কলেজটা দেখে তো শান্তি লাগছে, কিন্তু কলেজের এই ভাঙাচুরো অবস্থা দেখে অনেক হতাশায় বুকটা ভরে গেছে। তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, এটা হচ্ছে রেলগেটের রাস্তা, রাস্তাটা জীবন নিয়ে ওরে ভাই, আমি মনে হয় না দেখবো এই রাস্তাটা কখনো মানে ভালো অবস্থায় আছে, আমার বাচ্চা কাচ্চারাও দেখবে না। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, এই যে তোমাদের আমি ফুটেজ দেখাইতেছি। আর এই রাস্তাটার না আমি কোনো নাম জানি না, এটাকে আমি সবসময় আনিসুল হক সড়ক বলি, কেউ বুঝে কেউ বুঝে না। এই রাস্তাটা পুরোটা হাঁটছি, হাঁটার পর আমি একটা রিক্সা পেয়েছি। রিক্সায় করে এই যে আমি রিক্সায় কালাইতে কালাইতে একটু গান শুনতে শুনতে মহাখালীর দিকে যাচ্ছি। রাস্তাঘাট সব ফাঁকা ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল, লাইক নতুন নতুন লাগে যখন ঢাকায় আমি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম দেখি, মানুষের ভিড় কম দেখি, গ্যাঞ্জাম কম দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আর একটু চ্যানেলাইক একটু মানে দিলাম একটু ফুটেজ, কারণ ওরা বলতেছে নাটক দেখতে, আর নাটকে যে পরিমাণ অ্যাড দেয় এই অ্যাডে তো আমি নাটকের কাহিনীই ভুলে যাই। তো এই যে এটা হচ্ছে মহাখালী, চলে আসছি আমি এখন এই পাড়ে এসে রিক্সা নিয়ে, দেন এই চলে যাচ্ছি হচ্ছে হসপিটালে। তো হসপিটালে যাওয়ার সময় এখানে একটা সুন্দর মিড ওয়াইফেরই অধিদপ্তর আছে, আর এখানে সুন্দর একটা বঙ্গবন্ধুর ছবি আছে। তো এটা হচ্ছে হসপিটালের এন্ট্রেন্স, এন্ট্রেন্সে আমি ম্যাক্সিমাম টাইম নেই নেই ফুটেজ, কজ মানুষজন তাকায় ছিল আমার দিকে, আল্লাহ জানে কেন তাকায় থাকে ওরে ভাই। আমার এত লজ্জা লাগতেছিল যে আমি মনে হয় কোনো কিছু করতেছি। এটা হচ্ছে আমার টিকার কার্ড, রেজিস্ট্রেশন হচ্ছে, এই যে লাইনে দাঁড়ায় আছি, আর কোনো ফুটেজ নেই, কারণ হচ্ছে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, আসার সময় বাসে আসছি মহাখালী থেকে, ও প্রচণ্ড বিরক্ত লাগছে। তো বিকালবেলা আবার আমরা সব কাজিনরা মিলে গেলাম হচ্ছে ঢাকা উদ্যানে লেকে, লেক তো না এটা, বুড়িগঙ্গা নদী, বাট এটা লেকই বলে। এটার পাড়ে খুব সুন্দর করে একটা ব্রিজ করছে, আর এই যে দেখো সানসেট, আর একটা ভালো শট নেওয়ার আমার আপ্রাণ চেষ্টা। তো এনিওয়েজ, এটাই ছিল আমার ব্লগ। ঈদ মোবারক সবাইকে, দেখা হবে।